অনেক অনেক অপেক্ষার পরে অবশেষে জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস করছে ভর্তির ফলাফল কখন প্রকাশ করা হবে তো এই সংক্রান্ত আপডেট তথ্য আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের ভর্তি নিয়ে আপডেটগুলো পেতে চলো শুরু করা যাক দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশান রিলেটেড ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আমি যদি গুগল এসে সার্চ করি এ নিউ অ্যাডমিশান লিখে তাহলে তাদের যে ওয়েবসাইট যেটা অ্যাডমিশান রিলেটেড সেটি কিন্তু আসবে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হবে না সো ওয়েবসাইটটা চালু হতে আর দু তিন দিন সময় লাগবে এটাই জানানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম কিন্তু আজকের থেকে চালু হয়ে গেছে ইতিমধ্যে তাদের অন্য একটা কোর্সের ভর্তির ফলাফল প্রকাশে হবে কবে সেই বিষয়টি কিন্তু জানানো হয়েছে আপডেট দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস যেটা গাজীপুরে অবস্থিত সেখানে অন ক্যাম্পাস অনার্সের একটা কোর্স আছে সেই কোর্সের ফলাফল কিন্তু আগামীকাল প্রকাশ করা হবে এখানে খেয়াল করো ওয়েবসাইটে আসলে কিন্তু এখানে একটা ইনফরমেশান দেখানো হচ্ছে যে ফার্স্ট ইয়ার অন ক্যাম্পাস অনার্স অ্যাডমিশন দু হাজার তেইশ রেজাল্ট পাবলিশড অ্যাট ফাইভ পি এম আগস্ট অর্থাৎ আগামীকাল পনেরো আগস্ট কিন্তু রেজাল্টটা প্রকাশ করবে তাদের মেইন ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে প্রকাশ করবে সো যেহেতু অন্য কোর্সের ফলাফল দিবে সেহেতু তোমাদের ডিগ্রি ভর্তির ফলাফলটা কবে দিবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে আগামী সপ্তাহে তোমাদের ডিগ্রি ভর্তির ফলাফল প্রকাশ করা হবে যেহেতু ফলাফল প্রকাশের পর ভর্তি হওয়ার জন্য যারা সিলেক্টেড হবে তাদের একটা অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে অনলাইন থেকে সেই অ্যাডমিশন ফর্মটি পূরণ করার জন্য এই ওয়েবসাইটটা প্রয়োজন মানে তাদের যে অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা প্রয়োজন সো ওয়েবসাইটটা কিন্তু এখন আপাতত স্টিল নাও বন্ধই আছে ওয়েবসাইটটা আগে চালু করতে হবে সেখানে যে প্রবলেমগুলো দেখা দিয়েছে সেই প্রবলেমগুলো সলভ করতে হবে তার জন্য দু তিন দিন সময় লাগবে সো আগামী সপ্তাহের মধ্যেই তোমরা ডিগ্রি ভর্তির ফলাফল পেয়ে যাবে এটাই জানানো হয়েছে এবং এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ আপডেট প্রথম মেধা তালিকার ফলাফল আগে দিবে প্রথম মেধা তালিকার ফলাফল দেওয়ার পরে অনেকেই সুযোগ পেয়ে যাবে যারা সুযোগ পাবে তাদেরকে অনলাইন থেকে একটা অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে সে অ্যাডমিশন ফর্ম পূরণ করার পরে একটা পিডিএফ পাবে পিডিএফটি তুমি ডাউনলোড করে যে একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিবে কারণ ওই পিডিএফটি এর সাথে তোমার অ্যাকাডেমিক পেপার টাকা পয়সা এগুলো নিয়ে সরাসরি যে কলেজে সুযোগ পাবে ওই কলেজে গিয়ে তুমি ভর্তি হতে পারবে তো এই হচ্ছে প্রসেসটি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের ফলাফল আগামী সপ্তাহে প্রকাশ করবে এরই প্রস্তুতি চলছে ইতিমধ্যে অন্য একটা কোর্সের ফলাফল কিন্তু আগামীকাল দেওয়া হবে সেই বিষয়টি জানানো হয়েছে আপডেট দেওয়া হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমগুলো আজকের থেকে শুরু করা হয়েছে মোটামুটি এই ছিল আজকে আমার কাছে থাকা সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ